আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 26 নভেম্বর। আজকের দিনটি ইতালি ভিসা প্রসেসিং যারা করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি শেষ হবে আজকে রাত 12:01, অর্থাৎ যখন এটি 27 তারিখ AM টাইম হয়ে যাবে, 12:01 হয়ে যাবে, তখন আপনাদের যারা ইটালিতে এই ক্লিক দিতে অংশগ্রহণ করার জন্য ফাইল জমা দিয়েছেন, বিভিন্ন কোম্পানি আজকের দিন পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশনগুলো, তাদের প্রয়োজনীয় পেপার্স, আপনার পাসপোর্ট, আপনাকে কোন পদে উনি নিয়োগ করেছেন কোম্পানি, এবং কোম্পানির যে ট্যাক্সেস ডকুমেন্ট, লাইসেন্স, আপনার অ্যাকোমোডেশনের যে ফেসিলিটিটি উনি প্রদান করেছেন, এ সংক্রান্ত প্রায় 8 পৃষ্ঠার একটি অনলাইন ফর্ম পূরণ করে এটি রেডি করবেন, আপলোড করে রাখবেন। তারপর সামনে এই যে 2 ডিসেম্বর আসছে, এই 2 ডিসেম্বরে প্রথম স্পন্সর ভিসার জন্যে তারা ক্লিক দিয়ে সাবমিটই করে ফেলবেন, আর এটি শুরু হবে ডিসেম্বরের 2 তারিখ সকাল 9:01 থেকে। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি 26 তারিখে রাত 12:00 পর্যন্ত অনলাইনে আপলোড দেওয়া যাবে। আজকে রাত 12:00 পরে 27 তারিখ থেকে আর কেউ এবারকার ক্লিক ডেতে অংশগ্রহণ করার জন্য আপনার আবেদনপত্র বা কাগজপত্র কোম্পানি চাইলেও আর আপলোড করতে পারবে না। এই ক্লিক ডের পরবর্তী ডে হচ্ছে 4 ডিসেম্বর। 2 তারিখে 2 ডিসেম্বরে আপনারা যারা স্পন্সর ভিসায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ দীর্ঘমেয়াদী 3 বছরের ভিসা, তাদের জন্য ডিসেম্বরের 2 তারিখে ক্লিক ডে অনুষ্ঠিত হবে, লটারিটি অনুষ্ঠিত হবে। অনেকে পূর্ববর্তী যারা ইতিপূর্বে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন ইতালিতে, আপনার অ্যাপ্লিকেশনটি হয়তো সকাল 9:01 এটি সাবমিট হয়ে গেল, অন্য অ্যাপ্লিকেশন হয়তো 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এরকম সেকেন্ডে সেকেন্ডে হাজারো হাজারো ফাইলস সাবমিট হতে থাকবে। এবং দেখা গেল যে এই 2 ডিসেম্বরে এই পুরো 24 আওয়ার্স সাবমিটের জন্য ওপেন থাকবে। তাহলে এই যে স্পন্সর ভিসার ক্লিক ডেতে যারা 2 তারিখে এই সাবমিটটি করতে পারবেন, তারা লটারিতে অংশগ্রহণ করলেন। আপনি কিন্তু চাইলে বাংলাদেশ থেকে বসে এই লটারিতে অংশগ্রহণ করতে পারছেন না, অর্থাৎ আপনার কোম্পানি যদি কোম্পানির মালিক অথবা লয়ার অথবা কোম্পানির ম্যানেজার বা এইচআর ম্যানেজার আপনার সমস্ত ডকুমেন্ট আপলোড করে আপনার নামে একটা প্রোফাইল খুলে সেখানে তারা সাবমিটের বাটনটি টিপ দেওয়ার বাকি থাকবে। সাবমিটের বাটনটি কখন টিপ দিবে? 2 তারিখ 2 ডিসেম্বর। এবং এভাবে শত শত কোম্পানি ইতালিতে তারা এই ক্লিক ডেতে তাদের যে শ্রমিক লাগবে তাদেরকে ভিসা দিয়ে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে নেওয়ার জন্য তারা এই ক্লিক ডেতে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করবে লটারির জন্য। এখন এই ক্লিক ডেতে 2 ডিসেম্বরে স্পন্সর ভিসার জন্য যারা অংশগ্রহণ করেছেন, যাদের ডকুমেন্টেশন ইতালিতে বিভিন্ন কোম্পানিতে পাঠিয়েছেন, তারাই এবার 2 ডিসেম্বরে স্পন্সর ভিসার জন্য আপনার সাবমিটটি করতে পারবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন এই সাবমিটে অংশগ্রহণ করার জন্য একজন ক্যান্ডিডেটের খরচ কত। হ্যাঁ, সরকারিভাবে যেটি আপনারা অনেকেই জানেন যে ইতালির ক্লিক ডেতে অংশগ্রহণ করার জন্য গভর্নমেন্টের ফি দিতে হয় মাত্র 16 ইউরো, 16 ইউরো। এটি যদি বাংলা টাকায় আমরা কনভার্ট করি তাহলে 16 ইউরো, ধরুন 1 ইউরো সমান
130 টাকায় ধরি তাহলে এটি 2000 প্লাস প্লাস হতে পারে সর্বোচ্চ। কিন্তু এটি যে শুধুমাত্র গভর্নমেন্ট খরচ, কিন্তু আপনার ফাইলটি প্রসেস করার জন্য একজন লয়ার কাজ করেছে, ইটালিয়ান ভাষায় সেগুলো সমস্ত ডকুমেন্টস কপি করে দিতে হয়েছে, আপনার ডকুমেন্টসগুলো কোম্পানির ডকুমেন্টসগুলো, কোম্পানির লাইসেন্স, কোম্পানির ইনকাম ট্যাক্স, আপনার অ্যাকোমোডেশন, আপনার যে পদে কাজ দেওয়া হয়েছে সেই নিয়োগ লেটার পর্যন্ত সমস্ত কিছু আপলোড হয়েছে। এই কাজটি যিনি করছেন উনি ম্যাক্সিমাম সময় একজন লয়ার হয়ে থাকেন। এই লয়ারেরও একটি ফি রয়েছে। আমরাও ক্লিক ডেতে অংশগ্রহণ করার জন্য বেশ কিছু ফাইল আমরা বেশ কিছু কোম্পানির কাছে পাঠিয়েছি এবং তাদের লয়ারের একটি আলাদাভাবে আমরা ফি দিয়েছি 16 ইউরোর বাইরেও। সব কিছু মিলে আমাদের খরচ 400 থেকে 450 ইউরো হয়েছে। তো এই টাকাটি আমরা এটা অফের যোগ্য টাকা বলে বিবেচিত হবে এবং আমাদের ক্যান্ডিডেটদেরকে আমরা বলেই নিয়েছি যে লয়ার তার যে প্রসেসিং ফি, নোটারাইজ ফি, ডকুমেন্টেশন আপলোডের যে তার পারিশ্রমিক, এগুলো কিন্তু ফেরত পাওয়া যাবে না এবং গভর্নমেন্টের কাছে যে 16 ইউরো আপনি জমা করেছেন সেটাও পাওয়া যাবে না। তার মানে মোটের ওপর 400 ইউরোতে বাংলাদেশি টাকায় হয়তো 40 থেকে 50 হাজার টাকা হবে, এটি অফের যোগ্য থাকবে। তবে এটি সান্ত্বনার বিষয় যে আপনি যখন ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবেন আপনি গভর্নমেন্ট ওয়েবসাইটে একটি রিসিপ্ট পাবেন এবং ওই রিসিপে আপনার নাম উল্লেখ থাকবে এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বার উল্লেখ থাকবে এবং সেটি দিয়ে আপনি অনলাইনে ওই সত্যতা যাচাই করতে পারবেন। এই গেল 2 তারিখ। পরবর্তীতে 4 তারিখ কাদের জন্য ক্লিক ডে অনুষ্ঠিত হবে? গৃহস্থলীর কাজ করার জন্য, ডোমেস্টিক অর্থাৎ পারিবারিক গৃহস্থলীর মেনটেন্যান্স, হাউসকিপিং হতে পারে বা এটা বাংলা ভাষায় যদি সঠিকভাবে বলা হয় কাজের বুয়া, কাজের ছেলে, বাড়িঘর মেনটেন করবে, এরকম ধরনের হাউস হোল্ড কাজের জন্য, ডোমেস্টিক কাজের জন্য তারা 4 তারিখে ক্লিক ডে রেখেছে। সেখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তারাও দীর্ঘমেয়াদী ভিসাটি পাবেন। এরপরে রয়েছে ডিসেম্বরের 12 তারিখে লাস্ট ক্লিক ডে 2023 সালের জন্য। এই 12 তারিখে কারা অংশগ্রহণ করবে? ইতালিতে আমরা আগেই বলেছি স্পন্সর ভিসা হচ্ছে নন সিজনাল এবং ডোমেস্টিক কাস্টহ নন সিজনাল অর্থাৎ দীর্ঘমেয়াদী। আর 12 তারিখে যারা জমা করবেন এরা বেসিক্যালি এগ্রিকালচার এবং এরা কৃষি ভিসার জন্য, সিজনাল ভিসার জন্য 12 তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করবেন। এবং এটি করার জন্য একই পদ্ধতিতে 2-4 যেভাবে অ্যাপ্লিকেশনগুলো আপলোড করা হয়েছে এবং 12 তারিখের জন্য এই 26 নভেম্বরই লাস্ট ডেট ছিল এবং সেটি সাবমিট করতে পারবে 12 তারিখ সকাল 9টা থেকে এবং এটি 24 ঘন্টা খোলা থাকবে। 24 ঘন্টা যে কয়জন মানুষ অংশগ্রহণ করতে পারে তারা করবেন। অনেকে ওই সময় দেখা যাবে যে ইটালি ইমিগ্রেশনের সার্ভার খুব স্লো হয়ে গেছে কারণ লাখ লাখ মানুষ এখানে সাবমিট করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। তো এই যে লাখ লাখ মানুষের অ্যাপ্লিকেশন তারা সাবমিশন করবেন, এই 12 তারিখেও এই যজ্ঞটি হবে, কর্মযজ্ঞটি হবে। এরপরে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ইটালিতে আমরা 2-4-12 তারিখে অংশগ্রহণ করলাম, তো এই রেজাল্ট কবে পাব? হ্যাঁ, নিশ্চয়ই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এটা ঠিক 20 ওয়ার্কিং ডেজ পরেই লটারির রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনারটি যে সাবমিট হয়েছে এর মানি রিসিপ্টটি পরবর্তী কর্মদিবসেই পেয়ে যাবেন। অর্থাৎ যারা 2 তারিখে সফল হয়েছেন, সাবমিট করেছেন, তাদেরটা 3 তারিখে আপনি রিসিপ্ট পেয়ে যাবেন, 4 তারিখে 5 তারিখে রিসিপ্ট পেয়ে যাবেন। এটি অনলাইন রিসিপ্ট, এটি প্রিন্ট হয়ে বেরিয়ে আসে এবং 12 তারিখে 13 তারিখেই পেয়ে যাবেন। যারা একটু দূরে অবস্থান করবেন বা কমিউনিকেশনে গ্যাপ রয়েছে তারা হয়তো আরও 2-3 দিন পরে পেতে পারেন। রেজাল্ট কবে পাবে? লটারিটির রেজাল্ট প্রকাশ হবে সেটি 15 থেকে 20 কর্মদিবসের মধ্যে, অর্থাৎ পরবর্তী জানুয়ারি মাসের মধ্যে অবশ্যই লটারির রেজাল্টটি ইটালি ইমিগ্রেশন কর্তৃপক্ষ ঘোষণা করবে এবং সেখানে তালিকা হবে কারা কারা কোন কোন কোম্পানি থেকে কোন কোন শহরে নির্বাচিত হয়েছেন, লটারিতে সিলেক্ট হয়েছেন, তারাই সৌভাগ্যবান। এবং একটি নির্দিষ্ট সময় পরে ইতালির ইমিগ্রেশন থেকে প্রত্যেকটি কোম্পানিকে তাদের
কর্মীদেরকে নেওয়ার জন্য তাদের নুরস্তা অর্থাৎ ওয়ার্ক পারমিটগুলো তাদের কাছে ডেলিভারিতে সরকার থেকে ইমিগ্রেশন থেকে দিয়ে দিবে। এবারে হচ্ছে আপনার ভিসা প্রসেসিং এর পালা। কোম্পানি যখন এই নুরস্তাটি যার যার অ্যাপ্লিকেন্টসের হোম কান্ট্রিতে অর্থাৎ যদি বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লিকেন্ট হন সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আপনি যে মাধ্যম দিয়ে, কোনো এজেন্ট হতে পারে, কোনো দালাল হতে পারে, কোনো ট্রাভেল এজেন্সি হতে পারে, আপনার কোনো রিলেটিভস হতে পারে যে ইতালিতে বসবাস করে, বা এরকম আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা রিলেটিভসের মাধ্যমে অনেকে বাংলাদেশ থেকে সাবমিট করে থাকেন। বেশ কিছু এজেন্সিও বাংলাদেশ থেকে তাদের নেটওয়ার্কের মাধ্যমে, যাদের ইতালির সাথে যাদের নেটওয়ার্কিং সম্পৃক্ততা আছে, ইউরোপের সাথে সম্পৃক্ততা আছে, সেইভাবে অনেকেই দাখিল করেন, যেমনটি ফিউচার লট আমরাও করেছি। আমরা এবারকার অনেকগুলো ফাইলস আমাদের নেটওয়ার্কের মাধ্যমে আমরা তিনটি কোম্পানির কাছে ফাইল পাঠিয়েছি এবং তাদের লয়ারের মাধ্যমে আজকের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমাদের অনেকগুলো ফাইলস ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। এই তথ্যটি আমাদের যে কোম্পানির লয়ার তার বরাত দিয়ে আমাদেরকে টেলিফোনিক কথার মাধ্যমে তারা নিশ্চিত করেছেন। এটি আমরা নিশ্চিত হয়েছি, কিন্তু সঠিক তথ্যটি আমরা জানতে পারব 2 তারিখে, যখন আমাদের স্পন্সরের যে সিরিয়ালগুলো আছে সেগুলো জমা হওয়ার পর 3 তারিখে আমরা রিসিপ্ট পেয়ে যাব। ডোমেস্টিকের জন্য আমরা যেসব ফাইলস দিয়েছি সেগুলো হয়তো 4 তারিখে সাবমিট হলে, লটারি হলে, ক্লিক হলে আমরা 5 তারিখে জানতে পারবো। এবং যারা এগ্রিকালচারে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন তাদের জন্য 12 তারিখে ক্লিক ডিটি অনুষ্ঠিত হলে আমরা 13 তারিখে জানতে পারবো। দর্শক, ইতালি আসলে স্বপ্নের দেশ। ইউরোপের বাংলাদেশিদের জন্য ইউরোপে যাওয়ার জন্য সবচেয়ে আকর্ষণীয় দেশ, আকর্ষণীয় ডেস্টিনেশন ইতালি। অবশ্যই সভ্যতা, শিল্প, সমৃদ্ধি, কালচারে এটি প্রাচীন যুগের ইতিহাস। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর উপত্যকায় এই দেশটি সারা বিশ্ববাসীর মন জয় করেছে এবং সেঙ্গেন মোড়ল হিসাবে ইতালিকে গণা হয়। এবং ইতালিতে ইতিমধ্যে বাংলাদেশি কমিউনিটি গঠন হয়েছে এবং বাংলাদেশের অনেক অনেক লোক বর্তমানে ইতালিতে তারা গ্রিন কার্ড থেকেও পাসপোর্টধারীও হয়ে গেছেন। আপনারাও যারা এই স্পন্সর ভিসার সুযোগ পাবেন, তারা 3 বছরের ভিসা তো পাচ্ছেনই, নবায়নের সুযোগ তো থাকছেই, পাশাপাশি আপনারা ইন ফিউচারে স্থায়ী বসবাসের সুযোগটিও পাবেন এবং আফটার দ্যাট একটি সময় আপনি ইতালির কিছু নিয়মকানুন মানলে আপনি ইতালির নাগরিক বা পাসপোর্টধারীও হতে পারবেন। প্রিয় দর্শক, ডিসেম্বরের 2, 4, 12 তারিখের এই যে ক্লিক ডের এই যজ্ঞটি ইতালিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশ থেকে লাখো লাখো মানুষের দৃষ্টি আজ ইতালির উপর। যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করেন বা যারা চিন্তা করেন যারা ইউরোপে যেতে চান, এই আজকের দিনটি ছিল 26 নভেম্বর তাদের জন্য, তাদের সৌভাগ্য রচনার জন্য শেষ দিন। আজকের দিনে যা যা অ্যাপ্লিকেশন আপলোড হয়েছে সেগুলোই 2, 4, 12 ডিসেম্বরে লটারিতে অংশগ্রহণ করতে পারবে। তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে 26 তারিখের পরে যদি আমি ইতালির ভিসার জন্য চেষ্টা করি তাহলে কি আমি সফল হব? না না না, একবারই না, আপনারা সেটি পাচ্ছেন না। আবার যখন ফ্লুসি ঘোষণা হবে, ক্লিক ডেট তারিখ ঘোষণা হবে, আবারও এভাবে আপনারা অনলাইনে আপনাদের আবেদন কোম্পানি মারফত বা লয়ার মারফত বা কোম্পানির এইচআর ম্যানেজার মারফত এগুলো আপলোড করে আবারও আপনারা ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবেন। তবে হ্যাঁ, কিছু কিছু ভিসা রয়েছে স্পন্সর ক্যাটাগরিতে অর্থাৎ দীর্ঘমেয়াদী ভিসা। সেটি হচ্ছে একটি কোম্পানির যদি আসলই লোকের প্রয়োজন হয়, সেই কোম্পানি ইমিগ্রেশনের কাছে, সরকারের কাছে, সেই দেশে ইতালি সরকারের কাছে তাদের চাহিদা দিয়ে তারা বছরের যে কোনো সময় স্পন্সর ইস্যু করতে পারে, নুরস্তা ইস্যু করতে পারে। এই নজরটি অনেকেই জানেন। সুতরাং আজকে আমাদের আলোচনা ছিল ডিসেম্বরের 2, 4, 12 তারিখের ক্লিক ডে। এই ক্লিক ডের আলোচনা আশা করি সবার মাথায় আজকের 26 তারিখের দিনটি সবাই অহর্নিশ মনে করছে এবং
এখন যদি ঘড়িতে 11টা বাজে বাংলাদেশের সময় আর 1 ঘন্টা রয়েছে বাংলাদেশে, কিন্তু ইতালির টাইম কি 5-6 ঘন্টা পিছনে রয়েছে, যে কারণে আমাদের যখন ভোর 6টা হবে আপনার অ্যাপ্লিকেশনের আপডেটও শেষ হয়ে যাবে। ভিডিওটি এখানেই শেষ হয়ে যাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আরেকটি বিষয়, ফিউচার হলের সঙ্গেই থাকুন, লাইক দিতে বলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।